নমস্কার, আমাদের আজকের ফেসবুক লাইভে আমাদের সমস্ত ফেসবুক বন্ধুদের স্বাগত জানাই মেড এক্সপ্রেস ফেসবুক লাইভ সেশনে। বিগত দিনগুলোর মতো আমরা আজকেও পেয়ে গেছি আমাদের সঙ্গে বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অরুণিমা ঘোষকে। ডক্টর, আপনাকে আমাদের এই মেড এক্সপ্রেস ফেসবুক লাইভে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে অনেক বন্ধু আস্তে আস্তে জুড়ছে এবং তাদের প্রত্যেকটা প্রশ্ন আমরা একের পর এক নেব। প্রথমেই যেটা জিজ্ঞেস করব ডক্টর, আমরা আজকে সেশনটা করছি হচ্ছে মনের অসুখকে নিয়ে। এই মনের অসুখটা নিয়ে আপনি প্রথম থেকে প্রথম একদম ছোট করে মনের অসুখ জিনিসটা কি এবং কিভাবে এটা আমাদের মনের মধ্যে দানা বাঁধে? আপনার কথাগুলো একটু কেটে কেটে যাচ্ছে। আমাদের আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের মনের অসুখের কারণটা কি? মনের যে অসুখ হয় সেই কারণ যদি একটু বিস্তারিত ভাবে আমাদের বলতে চান। আপনার কথাটা কেটে যাচ্ছে, আমি ঠিক শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, আমি শুনতে পাচ্ছি না আপনার কথা। বলছি মনের অসুখ, যাই হোক আমাদের কিছু টেকনিক্যাল ফল্টের জন্য হয়তো আমরা আমাদের ডক্টরের সাথে কানেকশন নিতে পারছি না। কিছুক্ষণের মধ্যে আবার জয়েন হবে আমাদের সঙ্গে ডক্টর। হ্যালো, শোনা যাচ্ছে এবার ম্যাডাম? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন। তো আমি যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছিলাম, বিভিন্ন বিষয়ে হয়তো মানুষের মনের মধ্যে বিভিন্ন অসুখের সৃষ্টি হয়, তো সেই অসুখ ব্যাপারটা নিয়ে একটু বিস্তারিত ভাবে যদি আমাদের দর্শক বন্ধুদের জানান। মানে মনের অসুখ নিয়ে অ্যাকচুয়ালি যদি কথা বলি, ফার্স্ট অফ অল দেখুন, মনের অসুখ বলে অ্যাকচুয়ালি কিছু হয় না। হ্যাঁ, মানে মন বা মাইন্ড বলে কোনো অর্গান কিন্তু আমাদের বডিতে নেই। আমাদের বডিতে যেটা আছে সেটা হলো ব্রেন। এটা হচ্ছে আমাদের দ্য আলটিমেট এবং দ্য মোস্ট ইম্পর্টেন্ট অর্গান যদি আমাদের বডিতে হয়, দ্যাট ইজ ব্রেন। আর আমরা যেটাকে মন বা মাইন্ড অ্যাকচুয়ালি বলি, সেটা হচ্ছে ব্রেনের এমন একটা পার্ট যেটা আমাদের ইমোশনকে নিয়ন্ত্রণ করে। আমাদের ইমোশন, আমাদের জাজমেন্ট, আমাদের লার্নিং ক্যাপাসিটি বা আমাদের বিহেভিয়ার, এই প্রত্যেকটা জিনিসকে নিয়ন্ত্রণ করে যে মোস্ট সফিস্টিকেটেড পার্ট অফ দ্য ব্রেন, দ্যাট ইজ মাইন্ড অ্যাকচুয়ালি। তো অ্যাকচুয়ালি যে মনের অসুখগুলো, মানে প্রত্যেকটাই হলো অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের কোনো একটা পার্টের কোনো একটা অসুখ, ব্রেনের কোনো একটা অংশের কোনো, যেগুলোকে আমরা বলি নিউরো ট্রান্সমিটার্স, এই নিউরো ট্রান্সমিটার্স এর বিভিন্ন তারতম্যের জন্য এই অসুখগুলো হয়। মানে এরকম ব্যাপার নয় যে মানে অন্যান্য শারীরিক অসুখের থেকে এগুলো আলাদা কিছু, যেহেতু এটা ব্রেন ইজ দ্য অর্গান বিহাইন্ড ইট অ্যাকচুয়ালি। ওকে, তো মানে এই মানসিক অসুস্থতার জন্য কি কোনো পার্টিকুলার কোনো মেডিসিন বা এরকম কি কিছু আছে এখনো পর্যন্ত? ডেফিনেটলি আছে। মানে দেখুন, একটা টাইম ছিল যে সময় আমরা মানসিক অসুখগুলোকে ফাংশনাল ডিসঅর্ডার বলতাম। ফাংশনাল বলতাম এই কারণে, কারণ কোনো স্ট্রাকচারাল, মানে তখনো পর্যন্ত এরকম ছিল যে আমরা স্ট্রাকচারাল কোনো ডিফারেন্স বা উৎস খুঁজে পাইনি মানসিক অসুখগুলোর, তখন সেগুলোকে ফাংশনাল ডিসঅর্ডার বলে চালানো হতো। এখনকার সময় এসে ফাংশনাল টার্মটা ইজ কমপ্লিটলি মিসনোমার, কারণ প্রত্যেকটা ডিজিজ, মানে সেটা সিজোফ্রেনিয়া হোক, সেটা ওসিডি হোক, সেটা ডিপ্রেশন হোক, ব্রেনের কোন পার্টে কোন পার্টিকুলার সার্কিটে প্রবলেম আছে বা কোন নিউরো ট্রান্সমিটারের জন্য প্রবলেম গুলো হচ্ছে, এই মানে থ্রু, মানে অ্যাজ সায়েন্স ডেভেলপ করেছে যত, তত বেশি আমরা এটা জানতে পারছি। এবং এটা একটা ইভলভিং সায়েন্স, যেহেতু আমরা কিছুটা জেনেছি, আরো আমাদের কিছুটা জানা বাকি আছে। এবং ডেফিনেটলি
যেহেতু আমরা কিছু কিছু জিনিসপত্র জানতে পেরেছি, তো সেটার এগেনস্টে আমাদের মলিকিউলস ডেভেলপ হয়েছে। আমি আপনাকে একটু আগে বললাম যে নিউরোট্রান্সমিটারের তারতম্যের জন্য হয়, এবার সেইটাকে অ্যাডজাস্ট করা বা ফিক্স করার জন্য ওষুধপত্র আছে, এবং যথেষ্ট ভালো নতুন নতুন ওষুধ এখন যেগুলোতে মানুষের মানে কি বলবো নর্মাল লাইফ মানে বেসিক্যালি যে এনি হেলথ মানে শুধুমাত্র অসুখ না থাকাটাই হেলদি স্টেট নয়, হেলদি স্টেট ইজ দ্য পার্সন ইজ ফাংশনালি এবল, মানে যতটা আমরা তাকে ফাংশনালি নর্মাল লাইফে নিয়ে আসতে পারি, সেটা শারীরিক অসুখের ক্ষেত্রেও তাই, মানসিক অসুখের ক্ষেত্রেও তাই। তো ডেফিনেটলি ওষুধ তো আছে। আচ্ছা, আসছে আমরা পরবর্তী প্রশ্নে। এই লকডাউন পিরিয়ডে প্রচুর মানুষ হয়তো চাকরি, কারো হয়তো প্রচুর চাকরি, বিভিন্ন ক্ষেত্রে হয়তো চাকরি চলে গেছে, বিভিন্ন প্রাইভেট ফার্মে যারা চাকরি করতেন, এটা তো একটা গেল পার্টমেন্ট। এর পাশাপাশি হয়তো আপনি জানবেন সপ্তাহ দুয়েক আগের ঘটনায় যে এই লকডাউনের জন্য বিভিন্ন স্কুল কলেজ বন্ধ হয়ে রয়েছে দীর্ঘদিন ধরে, তো সেখান থেকে পড়াশোনা করতে পারছে না বলেও ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন রকম হচ্ছে একটা কি বলবো একটা সাইকিয়াট্রিক প্রবলেম একটা তারা ফেস করছে, তো সেই বিষয়গুলো থেকে বেরোনোর কি উপায় বা এই বিষয়টা নিয়ে আপনি কিভাবে বলবেন, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, একটা হচ্ছে যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশন আমাদের লাইফ টাইমে আমরা কেউ এর আগে ফেস করিনি, সবার জন্য সিচুয়েশনটা নতুন, এবং সেটাও আজকে প্রায় একটা 1.5 বছর হতে চললো আমরা এই লাইফটার সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি। এবং সেইখানে যদি জবের কথা বলি, এবার জব থেকে যে স্ট্রেসটা হচ্ছে সেটা আমরা তো অ্যাকচুয়ালি সিচুয়েশনটা তো আমরা চেঞ্জ করতে পারছি না, সত্যি তো লোকজনের জব চলে গেছে, লোকজনের মানে ফিনান্সিয়াল ক্রাইসিস একটা হচ্ছে, এইটাকে তো আমরা চেঞ্জ করতে পারবো না। এবার ব্যাপারটা হচ্ছে আমরা এর মধ্যে কিভাবে একটু বেটার থাকতে পারি, তো সেটাতে আমার মনে হয় যে যে জিনিসটা আমাদের হাতে আছে মানে আপাতত আমাদেরকে মানে ফোকাস করা দরকার হচ্ছে যেটুকু আমরা কন্ট্রোল করতে পারবো, শুধু সেটুকুতে, মানে যেটা আমরা কন্ট্রোল করতে পারছি না। এবং যারা পরীক্ষা দিচ্ছেন, ধরুন জবের পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে প্রিপারেশন নিতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে তারপরের টুকু তো আমার হাতে নেই, সেটা নিয়ে যদি আমি ভাবি তাহলে তো আমার মানে ট্রিমেন্ডাস একটা স্ট্রেস হবে যে জব নেই, জবের স্কোপ কম। বাট আলটিমেটলি আমরা যেটা করতে পারি আমরা প্রিপারেশনটুকু নিতে পারি। এবং যেটা আপনি বলছেন কি বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে কি স্কুল কলেজ, এবং কালকে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এবং মাধ্যমিকের রেজাল্ট নিয়েও প্রচুর মানে নেগেটিভ কথাবার্তা হচ্ছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়া জুড়ে, হ্যাঁ সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে, তো আমরা সেটা নিয়ে ট্রোল করছি, গসিপ করছি, সবকিছু করছি। বাট বাচ্চাগুলোর কথা যদি আপনি চিন্তা করে দেখেন, ওদের কাছে তো সে অপরচুনিটিটাই ছিল না যে ওরা পরীক্ষা দেবে, ওরা ওই অপরচুনিটিটাই পায়নি পরীক্ষা দেবে। এবং কালকে আমি একটি ছোট ছেলের কথা শুনছিলাম, ও বলছে যে আমি যে নাম্বার পেয়েছি তাতে আমি স্যাটিসফাইড, কিন্তু যদি আমি এটা পরীক্ষা দিয়ে পেতাম তাহলে আমি বেশি স্যাটিসফাইড। ডেফিনেটলি একটা বাচ্চা ছোটবেলা থেকে মানে একটা টাইম অবধি পড়াশোনা করে কেন, যে সে তাকে নিজেকে এটা প্রমাণ করার সুযোগ পায় মাধ্যমিকে প্রথমবার, সেই পরীক্ষাটা হয়নি, অলরেডি দে আর ইন স্ট্রেস, তারপরে তাদেরকে নিয়ে ট্রোল করে বা নেগেটিভ কথাবার্তা বলে মানে আরো বেশি সেটাকে বাড়ানোই হচ্ছে শুধু শুধু। তো এই পরিস্থিতিতে যেটা মানে ওদেরকেও যেটা মানে বাচ্চাদেরকেও যেটা বলার আছে যে ইভ্যালুয়েশন কোনো না কোনো সময় কিন্তু হবে, মানে মাধ্যমিকে হলো না তার মানে এরকম নয়, এবং মাধ্যমিক পরে যে স্টেজ গুলো আছে অনেক সময় কলেজে ভর্তির পরীক্ষা হয়, তারপরে নিট যেই এই পরীক্ষাগুলো হচ্ছে, কম্পিটিটিভ এক্সাম গুলো তো হচ্ছেই, এবং পড়াশোনাটা শুধুমাত্র এই ইভ্যালুয়েশনটার জন্যই নয়, ভবিষ্যতে যখন আর একটা সাবজেক্ট আমাকে বুঝতে হবে, মানে আমি যখন মানে মাধ্যমিকের পর হায়ার সেকেন্ডারিতে যাব, সেটার জন্যও তো আমার পড়াশোনাটা করা দরকার। সুতরাং যারা পড়াশোনা করেছো বা করছো বা হার্ড ওয়ার্ক করছো, সেটা কোথাও না কোথাও কাজে লাগবে, এরকম নয় যে ইটস এ ওয়েস্ট, যেহেতু আমার পরীক্ষা হয়নি বা যেহেতু ইভ্যালুয়েশন হলো না সেটার জন্য মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ এইরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে তো আমরা আগে কেউ কখনো যাইনি, সেই জন্য আর কি এই জিনিসগুলো এবার হচ্ছে। তো সেটাই আর কি। অবশ্যই, আমাদের একজন দর্শক বন্ধু প্রশ্ন করেছেন, সৌম্যদীপ ব্যানার্জি, ও জিজ্ঞেস করছে প্যানিক অ্যাটাক এবং অ্যাংজাইটি অ্যাটাক এটা কি দুটো কি সেম জিনিস নাকি আলাদা কিছু ব্যাপার রয়েছে? অ্যাংজাইটি অ্যাটাক বলে অ্যাকচুয়ালি টার্মটা হয় না, প্যানিক অ্যাটাকটাই হয়। প্যানিক অ্যাটাক হচ্ছে একটা পার্টিকুলার সময়
একটা এমন একটা ফিলিং, ধরুন প্যালপিটেশন হচ্ছে, সোয়েটিং হচ্ছে, হার্ট পাউন্ডিং আপনি ফিল করতে পারছেন, হঠাৎ করে আপনার মনে হচ্ছে যে মানে ফিলিং অফ ইম্পেন্ডিং ডুম যেটাকে বলে, যে এক্ষুনি আমার একটা হার্ট অ্যাটাক হয়ে যাবে বা আমি মারা যাব বা আমার কিছু একটা হয়ে যাবে, এই পুরো জিনিসটা একসঙ্গে যখন হয়, মানে হাত পা কাঁপছে, ট্রেমার্স হচ্ছে, এই পুরো জিনিসটাকে প্যানিক অ্যাটাক বলছে বলা হয়। এবং প্যানিক ডিসঅর্ডার ইজ সামথিং ডিফারেন্ট। প্যানিক অ্যাটাক হচ্ছে একটা সিঙ্গেল অ্যাটাক, এবং প্যানিক ডিসঅর্ডার হলো, ধরুন আপনার একটা প্যানিক অ্যাটাক হলো বা একটা কি দুটো প্যানিক অ্যাটাক হলো, এবার তার মাঝের টাইমটাতে আপনি কন্টিনিউয়াস সেই প্যানিক অ্যাটাকের ভয় পাচ্ছেন যে আমার আর একটা হবে হয়তো, বা আমার হয়তো কোনো সময় রাস্তায় বেরোলে এরকম একটা অ্যাটাক হতে পারে, বা এই জিনিসটা আমাদের কন্টিনিউয়াসলি আপনি সেটা নিয়ে অ্যাংজাস থাকছেন, সেইটা হলো প্যানিক ডিসঅর্ডার। আশা করি সৌমদি ব্যানার্জি আপনি আপনার প্রশ্নের উত্তরটা ঠিকঠাক ভাবে পেয়ে গেছেন। সবার আগে আমি বলে রাখি, আমাদের মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর অনুরিমা ঘোষ আমাদের সবার সাথে থাকছেন, আরিয়ান এনক্লেভ শিলিগুড়ির, আরিয়ান এনক্লেভ হচ্ছে আমাদের শিলিগুড়ি মেড এক্সপ্রেস এর অ্যাড্রেস রয়েছে আমাদের স্ক্রলে, আমাদের ফোন নাম্বার যাচ্ছে, আসার আগে আপনি ডেফিনেটলি অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিয়ে ম্যাডামের সাথে আপনি কনসালটেশন করতে পারেন। ডক্টর আমরা পরবর্তী প্রশ্নে আসবো। রাহুল আমাদের একজন মেড এক্সপ্রেস এর ভিউয়ার্স, তিনি প্রশ্ন করেছেন, আমাদের এই দৈনন্দিন যে বিভিন্ন যে লাইফের যে প্রবলেম, দৈনন্দিন জীবনের যে প্রবলেম রয়েছে, সেগুলো আমাদের মেন্টাল পেশার সাথে কতটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে? আমাদের যে দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়েছে আমাদের যে প্রেশারটা আসে, সেইটা আমাদের মেন্টাল পেশার সাথে কতটা জড়িত রয়েছে? দেখুন, দৈনন্দিন জীবনে কাজ করতে গিয়ে যেটা আসে, মানে যদি ওয়ার্ক স্ট্রেস এর কথা আপনি বলেন, তো একটা অ্যামাউন্ট অফ ওয়ার্ক স্ট্রেস বলুন বা ওয়ার্ক প্রেশার বলুন বা এটা বলুন, এটা কিন্তু নর্মাল। মানে যদি আমাদের লাইফে ধরুন কোনো ওয়ার্ক স্ট্রেস বা ওয়ার্ক প্রেশার কিছুই যদি না থাকতো, তাহলে লাইফটা কিরকম হতো? মানুষ লকডাউনে বসে গেছে, সেটা কেউ চায় না। টু সাম এক্সটেন্ট আমরা চাই যে আমরা সকালবেলা উঠে কাজে যাওয়ার জায়গার এটা থাকবে, একটা ডেইলি রুটিন থাকবে। ওয়ার্ক লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার হেলদি লাইফস্টাইল, ফর আওয়ার লাইফ। তো মানে একটা হেলদি মানুষের, ফ্রয়েড বলেছিলেন হেলদি মানুষের লাইফের দুটো, মানে হেলদি হওয়ার জন্য, মানে হেলদি মেন্টাল হেলথ এর জন্য দুটো জিনিসের দরকার, একটা হচ্ছে ক্যাপাসিটি টু ওয়ার্ক অ্যান্ড ক্যাপাসিটি টু লাভ। তো ক্যাপাসিটি টু ওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। যদি আপনি হেলদি লাইফ এর কথা বলেন, যে আমাদের ওয়ার্ক লাইফ থাকা প্রচন্ড জরুরি, এরকম নয় যে আপনার কোনো কাজ নেই তাহলে আপনি একটা টাইমের পর আপনার ওই ওই হতাশাই আসবে, কিন্তু ওয়ার্ক স্ট্রেস এবার কতটা আপনি নেবেন বা কতটা হবে, সেটা হচ্ছে সবসময় একটা ওয়ার্ক এবং ফ্যামিলি, যেটা আমি বললাম ক্যাপাসিটি টু ওয়ার্ক অ্যান্ড ক্যাপাসিটি টু লাভ। তো আমাদের একটা কাজের এবং আমাদের ফ্যামিলি বা লাইফের একটা ব্যালেন্স সবসময় থাকা উচিত। আপনি যদি শুধু কাজ করছেন বা শুধু আপনি ওয়ার্ক প্রেশারের মধ্যে আছেন, আপনার লাইফটা যদি এরকম হচ্ছে কন্টিনিউয়াস, আপনি একটা স্ট্রেসের মধ্যে থাকছেন এবং যে কাজটা করছেন সেই কাজের মধ্যে আপনাকে কনস্ট্যান্ট একটা স্ট্রেসের মধ্যে থাকতে হচ্ছে, বা আপনি ঠিক মতো ঘুমানোর সময় পাচ্ছেন না, খাবার সময় পাচ্ছেন না, নিজে যেগুলো কাজ করা পছন্দ করেন সেগুলোর সময় পাচ্ছেন না, তাহলে ডেফিনেটলি সেটা স্ট্রেস হতে পারে এবং সেটা পরবর্তীকালে আপনার মেন্টাল হেলথ কেও বিঘ্নিত করতে পারে, সেটা তো ডেফিনেটলি। বাট টু সাম এক্সটেন্ট ওয়ার্ক প্রেশার বা ওয়ার্ক স্ট্রেস বা হোয়াট এভার দ্যাট ইজ আপ টু এ সার্টেন লেভেল ইজ নর্মাল। আসছে আমার পরবর্তী প্রশ্নে। আমাদের পরবর্তী শ্রোতা, পরবর্তী হচ্ছে দর্শক, প্রশ্ন করেছেন যে তার একটি 2 বছর একটি বাচ্চা রয়েছেন, সে খেলাধুলা হয়তো করছে এখন বিভিন্ন লকডাউনের জন্য, হয়তো বাইরে বেরোতে পারেনি, তো তার মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য কি কি এই মুহূর্তে করা উচিত বলে তিনি জিজ্ঞেস করেছেন। কত বছরের বাচ্চা? 2 বছরের বাচ্চা। দেখুন, 2 বছরের বাচ্চার ক্ষেত্রে যেটা বেসিক্যালি প্রথম শিক্ষার লেভেলটা তো, মানে মানসিক ডেভেলপমেন্টটা তো বাড়ি থেকেই হওয়ার কথা, মানে বাড়িতে বাবা মা কতটা সময় দিচ্ছেন, বাড়ির লোকজন কতটা তার আশেপাশে থাকছেন, তার মানসিক বিকাশ তো ওইভাবেই হবে অ্যাকচুয়ালি। 2 বছরের বাচ্চা তো স্কুলে খুব একটা যাওয়ারও কথা না। হ্যাঁ, যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথে মিশতে পারছে না, হয়তো একটু মাঠে গিয়ে খেলতো সেইটা হয়তো করতে পারছে না, এইটা একটা ডেফিসিট থাকছে। বাট সেই জায়গাগুলো আমার মনে হয় যদি ভাই বোন থাকে তাহলে তো ভাই বোনের সাথে তারা সেটা শেয়ার করতে পারে, অথবা যদি কাজিন বা বন্ধু বান্ধবের, মানে কি বলবো, একদম আশেপাশের যদি ছোট বাচ্চা থাকে তার সাথে মেলামেশা করা, বা নিজেরা বাবা মারাও আমার মনে হয় বাচ্চার সঙ্গে খেলা বা ধুলো বা এইসবে টাইম দেওয়া যেতে পারে। মানে বাচ্চার সাথে না,
মানে জাস্ট বি অ্যাটেন্টিভ টু দেম, এইটা হচ্ছে মেইন জিনিস, যে বাচ্চাকে একটু অ্যাটেনশন দেওয়া, এবং তার মানে এটা নয় তাকে কিছুটা কাজে বসিয়ে দিয়ে আমি কোথাও একটা চলে গেলাম, তো কিছুটা টাইম বাচ্চার সঙ্গে কাটানো, মানে ও কি বলতে চাইছে, ও কি কিছু কথা বলছে, ও কি কিছু জানতে চাইছে, বা ওকে নিজে থেকে শেখানো। 2 বছরের বাচ্চার জন্য বাবা মার এবং পরিবারে যদি আরো লোকজন থাকেন তাদের সঙ্গেই আস্তে আস্তে মানসিক বিকাশটা হয়, শুরুটা তো বাড়ি থেকেই হয়। ধন্যবাদ। আরেকজন দর্শক বন্ধু প্রশ্ন করেছেন, বিভিন্ন কারণে মানসিক চাপের জন্য তার রাতে ঘুম আসতে চায় না, এর সমাধান কি? আচ্ছা, রাত্রে ঘুম আসা না আসার ক্ষেত্রে প্রথমত যদি শুধু রাত্রে ঘুম না আসার সমস্যা হয়, মানে অন্য কোনো সমস্যা তার নেই, কোনো অ্যাংজাইটি বা এরকম কিছু হচ্ছে না, তাহলে যদি শুধুমাত্র রাত্রে ঘুম আসার সমস্যা হয় তাহলে কিছুদিন স্লিপ হাইজিন প্র্যাকটিস করা যেতে পারে। স্লিপ হাইজিন হলো মানে দেখুন, অনেক সময় কি হয় আমরা একই বিছানাতে সারাদিন হয়তো বসে বসে ওয়ার্ক ফ্রম হোম করছি, কাজ করছি, সারাদিন ওই বিছানাটার মধ্যেই আছি, তো অটোমেটিক আপনি যখন রাতে আবার ওখানেই ঘুমোতে যাচ্ছেন তো আপনার স্লিপ সাইকেলে একটা এই প্রবলেম হচ্ছে, ঘুম আসছে না, বা ডেইলি রুটিনটা এতটাই ডিস্টর্টেড যে আমরা কেউ 12টার সময় ঘুম থেকে উঠছি আবার হয়তো ভোরবেলা 4টার সময় ঘুমোতে যাচ্ছি, তো রাতে ঘুম আসাটা ওইভাবেও নষ্ট হয় অনেক সময়। তো বেসিক্যালি প্রথমে একটা রুটিন তৈরি করুন যে সকালবেলা আপনি একটা পার্টিকুলার সময় ঘুম থেকে উঠে যাবেন, সে আপনি যদি রাত্রিবেলা আপনার 2টো বাজে তাও আপনি 7টায় উঠবেন কি 8টায় উঠবেন এটা ফিক্স করুন, আপনি রোজ ওই টাইমে উঠবেন, রোজ একটা পার্টিকুলার সময় বিছানায় শুতে যাবেন। শুতে যাওয়ার জাস্ট আগে কোনো স্ক্রিনে মানে 1 ঘন্টা অন্তত স্ক্রিন দেখবেন না, মানে সেটা মোবাইলের স্ক্রিন হোক, ল্যাপটপ স্ক্রিন হোক, টিভি স্ক্রিন হোক, বা উজ্জ্বল খুব লাইট আপনার চোখের উপর পড়ছে 1 ঘন্টা 1.5 ঘন্টা সেটা একটু অ্যাভয়েড করুন। ঘুমোতে যাওয়ার পর মানে সন্ধ্যাবেলার পর থেকে চা কফি ইত্যাদি যে উত্তেজক পানীয়গুলো হয় এগুলো আমরা খাবো না। আচ্ছা, একটা ডেইলি এক্সারসাইজের চেষ্টা করবো বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে, সেটার সঙ্গে ঘুমোতে যাওয়ার জন্য যে বিছানাটা আমরা ব্যবহার করছি সেটা শুধুমাত্র ঘুমানোর জন্য ব্যবহার করবো, মানে চেষ্টা করবো দিনের অন্য সময়টা যদি পসিবল হয় অন্য কোথাও বসা, মানে শুধুমাত্র রাত্রিবেলার মানে ঘুমের টাইমটুকুই ওটা আমরা ইউজ করবো। এরকম নয় কি বিছানাতে বসে আমি খাচ্ছি, কাজ করছি, সবকিছু করছি, এইটা অ্যাভয়েড করবো। তো এই জিনিসগুলো যদি আমরা কিছুদিন প্র্যাকটিস করি তাহলে হয়তো স্লিপ সাইকেলটা আমার নর্মাল এতে ফিরে আসতে পারবো। পরবর্তী একটি প্রশ্নে, খুব গুরুত্বপূর্ণ এক প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আজকের ডেটে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে হচ্ছে তারা ওয়ার্ক ফ্রম হোমটাকে চালু করেছেন, বিভিন্ন মাল্টি ন্যাশনাল কোম্পানি। তো ওয়ার্ক ফ্রম হোম চালু করার পরে দেখা যাচ্ছে অধিকাংশ মানে বহু ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা বিবাহ বিচ্ছেদের একটা ঘটনা ঘটে চলেছে। আমাদেরই কোনো এক দর্শক বন্ধু প্রশ্ন করেছেন যে যখন তারা হচ্ছে বাইরে যখন তারা চাকরি করতেন হাজবেন্ড এবং ওয়াইফ, তখন তাদের মধ্যে একটা সুসম্পর্ক বজায় থাকতো, কিন্তু দুজনেই যখন একসাথে ওয়ার্ক ফ্রম হোম করছে তখন যেন তারা দুজন পাশাপাশি থেকেও অনেক দূরত্ব অনুভব করছে নিজেদের সম্পর্কের মধ্যে। তো সেই বিষয়টাকে নিয়ে কিভাবে আমি ব্যাখ্যা করতে চাই? দেখুন, 2টো পয়েন্ট আছে, একটা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম হওয়াতে আদতে ওয়ার্কটা বেড়ে গেছে। বেসিক্যালি আগে ওয়ার্ক আগে কি ছিল, একটা পার্টিকুলার অফিস টাইম ছিল, একটা হেলদি টাইমে মানুষটি অফিসে যাচ্ছেন, অফিসে কাজ করছেন এবং অফিসের কাজ অফিসেই রেখে আসছেন, এবং অফিস কাজের টুক সময়টুকু ভাবুন, মানে সেটা আমাদের অফিসে যাওয়া হচ্ছে, কলিগদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, অফিস থেকে বেরিয়ে 2 কাপ চা খাওয়া হচ্ছে অফিসের বাইরে ফেরার সময়, বা তারপরে আমি বাড়িতে আসছি, বাড়িতে এসে আমি বাড়িতে সময় কাটাচ্ছি, এখন সেটা হচ্ছে না। এখন ওয়ার্ক প্রেশার এতটাই বেড়ে গেছে যে লোকটি হয়তো সকালবেলা 7টা থেকে রাত্রিবেলা 11টা অব্দি যেহেতু তুমি বাড়ি থেকে কাজ করতে পারো তো কাজের পরিমাণও মানে বাড়ছে এবং অন্য কোনো সময় নেই, এইটা একটা ওয়ার্ক স্ট্রেস। ইটস অনলি ওয়ার্ক। আগে কি ছিল মানে আমাদের যখন কাজের জন্য আমরা বাইরে যাই সেটার মধ্যে অনেক কিছু থাকে, কিন্তু মানে বাইরে রেডি হয়ে বেরোনো ইট ম্যাটার্স, মানে মানে ঘরের মধ্যে বসে ওই সারাদিন একই জামা কাপড় পরে কি ম্যাটার করে, বাইরে বেরোচ্ছি না, এই পুরো জিনিসটা তো ওয়ার্ক স্ট্রেস তো বাড়ছে, এটা তো একটা বড় পয়েন্ট। সেকেন্ড হচ্ছে নিজেদের মধ্যে সময় পাওয়া, এটার মধ্যেও একটা ব্যাপার আছে যে আগে মানে লকডাউনের পর থেকে গার্হস্থ হিংসা এবং গৃহ অশান্তি বেড়ে গেছে, যদিও আমরা লোকজনকে বলছি যে আপনারা বাড়ির লোকের সাথে সময় মানে পাচ্ছেন, সময় কাটান, কোয়ালিটি টাইম কাটান,
কিন্তু যাদের বাড়ির লোকের সঙ্গে কোয়ালিটি, মানে সব সময় যে আমরা বাড়ির লোকের সাথে কোয়ালিটি টাইম কাটাতে চাই সেটাও তো নয়। কারণ হচ্ছে আগে ধরুন, মানে যদি বা সকালবেলা, মানে আমাদের বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন কনফ্লিক্ট আছে, তারপরেও আমরা একই বাড়িতে থাকি, এটা তো একটা ফ্যাক্ট। এবং আগে কি ছিল যে এই কনফ্লিক্ট গুলোকে কাটানোর বা অ্যাভয়েড করার রাস্তা ছিল বাড়ি থেকে বেরিয়ে যাওয়া। আমার আমার সঙ্গে একটা ঝামেলা চলছে, আমি মোস্ট অফ দ্য টাইম বাইরেই কাটিয়ে আসছি, অফিস করে আসছি, তারপরে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে একটু সময় কাটিয়ে আমি রাত্রিবেলা যখন ফিরছি তখন ঠিক আছে, হয়তো সকালের ঝামেলাটা মিটেও যাচ্ছে বিকেলে। এখন সেটা হচ্ছে না, এখন মানে হ্যাজ বিকাম লাইক বিগ বস ইজ হাউস। সব সময় আমরা ওই কনফ্লিক্ট গুলো নিয়ে একই জায়গায় একই ঘরের মধ্যে একই সময়, যেরকম ফ্যামিলি মেম্বারদের সঙ্গে সময় কাটানো ইজ ইম্পর্টেন্ট, তেমনি নিজের সঙ্গে সময় কাটানোটাও ইম্পর্টেন্ট এই কনফ্লিক্ট গুলোকে এড়ানোর জন্য। তো সেই কনফ্লিক্ট গুলোর ক্ষেত্রে যেটা মানে আমি বলবো সেটা হচ্ছে, আপনারা যারা ওয়ার্ক ফ্রম হোম করছেন, আমার মনে হয় ট্রাই টু মেক ইট লাইক এ অফিস, মানে যতটা পারা যায় যদি একটা আলাদা কর্নার বানান আপনি শুধু ওয়ার্কের জন্য, কাজের সময়টাতে আপনি ওই ওয়ার্ক কর্নারটাতে বসলেন এবং ওইখানে আপনি কাজ করলেন, বাকি আপনি অন্যান্য কিছুর জন্য টাইম রাখুন, চেষ্টা করুন অন্তত রুটিন ফলো করার। বাট আমার মনে হয় সেটা খানিকটা কোম্পানি প্রেশার থাকে যে জন্য হয়ে ওঠে না, যে বিভিন্ন সময়ের কাজের ব্যাপার, বাট স্টিল কাজের জন্য একটা আলাদা কর্নার বানান বাড়িতে, এবং অন্যান্য সময়গুলোতে ছুটির দিনগুলোতে স্পেশাল কিছু ট্রাই করার চেষ্টা করুন। বাড়িতেও যদি মনে হয় যে আজকে আমরা এখন লোকজন মানে অ্যাটলিস্ট ফার্স্ট লকডাউনে লোকজনের এনার্জি ছিল, লোকজন বিভিন্ন রকম জিনিসপত্র ট্রাই করছিলেন, যে বাড়িরই একটা কর্নারকে যদি আমরা রেস্টুরেন্টের মতো বানিয়ে ফুড সার্ভ করে আমরা একটা ডেট, মানে একটা ডেটের মতো প্রিটেন্ড করি যে আমরা এটা একটা ডেটে গেলাম। তো এই জিনিসগুলো প্রথম লকডাউনে তবুও লোকজনের এনার্জি ছিল খানিকটা, বাট এই সেকেন্ড টাইমে আমি দেখেছি লোকজন আরো বেশি ক্লান্ত হয়ে পড়েছেন বেসিক্যালি, কারণ স্বাভাবিক এতটা টাইম জুড়ে এটা হওয়াতে। বাট ওই ইনোভেটিভ কিছু কিছু জিনিসপত্র ট্রাই করলে হয়তো একটু বেটার হতে পারে। এবং একটা জিনিস হচ্ছে, যেহেতু আমরা বাড়িতে থাকছি, এই কনফ্লিক্টস মানে ধরুন একটা ঝামেলা বা একটা কিছু হলো, কিছুক্ষণের জন্য সেটাকে অ্যাভয়েড করুন, মানে দরকার হলে নিজের মতো একটু অন্য কর্নারে গিয়ে গান শুনুন বা অন্য কিছুতে হন, মানে পুরোনো জিনিস নিয়ে, মানে একই ইস্যু নিয়ে 3 দিন ধরে আমরা ঝামেলা করছি, এটাতে আরো বিটারনেস বাড়ে। তো চেষ্টা করুন ওইটাকে মানে রিজলভ হওয়ার পর ওটাকে ছেড়ে দিতে অ্যাটলিস্ট, মানে ওই জিনিসটা নিয়ে আবার একই বাড়ির মধ্যে থাকছি, তার মধ্যে যদি একই কনফ্লিক্ট নিয়ে আমরা 4 দিন ঝামেলা করি, তাহলে এই বিটারনেসটা ক্রমশ বাড়তেই থাকবে। অবশ্যই এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, মানে এগুলো হচ্ছে যেহেতু লকডাউন চলছে, সেহেতু এই জিনিসগুলো হচ্ছে। তো আপনার পরামর্শ মতো দুজনকেই, উভয় পক্ষকে, হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকেই সতর্ক থাকতে হবে। শুধু ব্যাপারটা নয়, যারা যারা আমরা বাড়িতে আছি, এবং অনেক সময় আমরা প্রাইভেসির ইম্পর্টেন্সটা বুঝি না, পেরেন্টসদের থেকে বাচ্চাদের হচ্ছে সমস্যা, মানে টিনেজ, ধরুন টিনেজ বা যারা একটু কলেজে পড়ে বা যারা একটু একটা বয়সের ছেলে মেয়ে, মানে একটুখানি তাদের একটা সময় এখন কলেজে যাওয়ার কথা যাদের, কিন্তু তারা বাড়িতে থাকছে সারাদিন, তাদের পেরেন্টসদের থেকে প্রবলেম হচ্ছে যে সারাক্ষণ আমাকে কিছু না কিছু এটা করো ওটা করো এটা বলতে থাকে। তো মানে একেই তো টিনেজে একটা রেবেলিয়াসনেস আসে, যে আমি একটা আলাদা ইন্ডিভিজুয়াল, আমাকে আমার মতো থাকতে দাও, এরকম টাইপের একটা ব্যাপার এমনিতেই আসে। তার মধ্যে সারাক্ষণ যখন তারা বাড়িতে থাকছে, তাদের নিজস্ব সোশ্যাল লাইফটা যখন পুরো ঘেটে গেছে, তাদের বন্ধু বান্ধব নেই, বাইরে যেতে পারছে না, আউটিংস গুলো হচ্ছে না, স্কুলে যাওয়া কলেজে যাওয়া, যেগুলো একটা ওদের কাছে একটা মানে কি বলবো একটা টাইম অফ ফ্রিডম ছিল হয়তো, সেটা নষ্ট হয়ে গেছে। এই সময়টাতে যদি কন্টিনিউয়াস আমরা বাবা মা যারা, তারা যদি কন্টিনিউয়াস তাদেরকে মানে স্ক্রুটিনাইজ করতে থাকি, সময় পেয়ে গেছি না আমরা অনেক বেশি, তো আমরা স্ক্রুটিনাইজ করি। এবং সব থেকে প্রবলেম হচ্ছে আমরা প্রাইভেসির ইম্পর্টেন্সটা বুঝি না। যদি আপনার বাচ্চা কিছুটা সময় বারান্দায় বসে, যে একটু বড় বাচ্চা, বারান্দায় বসে নিজের মতো ছবি আঁকছে বা গান শুনছে, কিছুটা সময় তাকে একটা করতে দিলেও মনে হয় ভালো। মানে বাড়িতে সবাই মিলে সময় কাটাবো মানে এটা নয় যে মানে তাকে আমি আলাদা সময়টুকু দেবই না, এইটা একটা ব্যাপার। আচ্ছা, মানে যেহেতু মানে সেটাই মানে আলটিমেটলি আমাদের ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমরা বাড়িতে একটা ফ্যামিলির মধ্যে বিলংস করি, সুতরাং সবাইকে এই বিষয়টা একটু মাথায় রেখে চলতে হবে, এবং সবাইকে সুসম্পর্ক বজায় রাখতে গেলে নিজেদের মধ্যে একটা বন্ডিং অবশ্যই তৈরি করতে হবে, অন্তত পক্ষে এই বিশেষ সময়, যে সময়টা আমরা এখন অতিক্রান্ত করে চলেছি।
তো যাই হোক, আমরা রাকেশ সর্দার আমাদের এক দর্শক বন্ধু প্রশ্ন করেছেন, যদিও এটা নিয়ে আমরা আলোচনা করে ফেলেছি যে বর্তমান পরীক্ষা ব্যবস্থা এবং তার ফলাফল প্রকাশ নিয়ে ছাত্রছাত্রীদের পারিপার্শ্বিক মানসিক চাপ আসছে, সেটাকে এড়িয়ে আগামীতে কিভাবে এগিয়ে যাবে কিছু টিপস যদি দেন। আমরা আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তাও দুটো কথা যদি আপনি দেখুন, আগামীতে এগিয়ে যাওয়া নিয়ে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো ভীষণ রকম ভাবে যেটা এই যে দেখুন মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তো আমাদের সোসাইটির একটা পারসেপশন আছে ভালো নাম্বার মানে সায়েন্স, খারাপ নাম্বার মানে আর্ট, এইরকম পারসেপশনের বেসিসে নিজের ফিউচার যাতে কেউ চুজ না করে এটা আমার মনে হয়। বিকজ প্রত্যেক ছাত্রছাত্রী কোন স্ট্রিমই কিন্তু আনইম্পর্টেন্ট নয় প্রথমত, এবং দ্বিতীয়ত হচ্ছে যখন তুমি সেটা নিয়ে পড়াশোনা করবে ইন্টারেস্ট পার্টটার কথা মাথায় রাখা উচিত। এবং যদি একটি ছেলে বা একটি মেয়ে আর্টস নিয়ে পড়াশোনা করতে চাইছে এবং তার সেখানে ইন্টারেস্ট আছে, শুধুমাত্র নাম্বারের বেসিসে যাতে আমরা একটা সাবজেক্টের বোঝা তার মাথায় চাপিয়ে না দিই, এবং প্রত্যেকটা বাচ্চা যাতে ভবিষ্যতে ঠিকঠাক করে পড়াশোনা করার সুযোগ পায়, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই ভালো রেজাল্ট করেছে সেটা খুব ভালো ব্যাপার, সেটা তো ঠিক আছে, সবাই ভালো রেজাল্ট করেছে ভালো, এবং এইবার যদি ভালো রেজাল্ট করেও তারা পরবর্তী শিক্ষার সুযোগ না পায়, তাহলে কিন্তু একটা আলাদা ধরনের অবসাদ তাদেরকে পেয়ে বসবে, সেইটা যেন না হয়। এবং সেই দায়িত্বটা তো খানিকটা সরকারের, খানিকটা আমাদের প্রশাসনের, তাদের। সুনীত শাহ আমাদের প্রশ্ন করেছেন, মানুষ কি নিজে মানসিক রোগ থেকে একা লড়াই করতে পারবে? মানে ধরুন তার প্রশ্নটাকে আমরা যদি সাজিয়ে বলি এরকম, যে কোনো একটা মানুষ নিজে হচ্ছে মানসিক ভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছে, তো সে নিজে কি নিজেকে সেই জায়গা থেকে পরিবর্তন করতে পারে সেই মানসিক অবস্থানটাকে? দেখুন, নিজে নিজে সেই অবস্থা থেকে বেরিয়ে আসা মানে যদি এটা হয় যে আমি ওষুধ না খেয়ে শুধুমাত্র নিজের মনের জোরে বেরিয়ে আসব, তাহলে আমি একটা অন্য ডিজিজের এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনি যদি বলেন মানুষ কি ডায়াবেটিস থেকে নিজে মনের জোরে বেরিয়ে আসতে পারবে, পারবে না। তো অ্যাকচুয়ালি মানসিক অসুখগুলো শারীরিক অসুখের থেকে কোনো ডিফারেন্ট কিছু নয়। এবার আপনি যদি বলেন যে ওষুধ ছাড়া ডায়াবেটিসের ট্রিটমেন্ট হয়, কি ট্রিটমেন্ট হয়? যদি আমি আপনাকে বলি যে আপনি ডায়েট করুন, এক্সারসাইজ করুন, স্ট্রেস মুক্ত থাকুন, এগুলো ডায়াবেটিসের ট্রিটমেন্ট, মানে ট্রিটমেন্ট পার্ট অবশ্যই, যেগুলোকে আমরা অনেক সময় আন্ডারমাইন করি। আমরা শুধুমাত্র ওষুধটুকুকে মনে করি যে ট্রিটমেন্ট, বাকিটুকুকে আমরা ট্রিটমেন্ট মনে করি না। ডিপ্রেশনের ক্ষেত্রেও কিন্তু তাই, ডিপ্রেশনেও আমি আপনাকে মানে যখন আপনি ট্রিটমেন্ট নিতে আসবেন তখন যেহেতু আপনার অ্যাকচুয়ালি ডিজিজ মডেল ইজ বায়ো সাইকো সোশ্যাল মডেল, কিছুটা বায়োলজি কিছুটা সাইকোসোশাল, তো আমি যখন আপনি ডিপ্রেশনে আসবেন তখনও আমি আপনাকে স্ট্রেস রিলিফ করার জন্য কিছু জিনিসপত্র করতে বলবো, আমি আপনাকে ডিপ্রেশনের জন্য এক্সারসাইজ করতে বলবো। যদি আপনি সাইকোথেরাপিস্টের কাছে যান, মানে যেটা সাইকোলজিস্ট, আমরা আজকাল খুব লুজ টার্ম ব্যবহার করি, কাউন্সেলিং করে দে, আমাকে একটা কাউন্সেলিং করতে, ইটস নট দ্যাট ইজি, আমি আপনার সাথে কথা বলছি মানেই, বা যে কেউ মানে কোনো আনপ্রফেশনাল লোকজন কাউন্সেলিং করে দিতে পারবে এরকম নয়। যারা কাউন্সেলিং করেন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারা সাইকোলজি পড়ার পর ক্লিনিক্যাল সাইকোলজি করেছেন, অনেকে পিএইচডি করেছেন, তো দে হ্যাভ বিন ট্রেইনড ফর দ্যাট থিং, এবং সেই সাইকোথেরাপিটা কিন্তু একটা স্ট্রাকচার্ড সাইকোথেরাপি, অবশ্যই লুজ কথা বলা নয়, জাস্ট আমি আপনার সাথে কথা বলি। হ্যাঁ, ডেফিনেটলি মানুষ যত মানুষ ওপেন আপ করবেন, কারোর সাথে কথা বলার মানুষ যাদের আছে তাদের জীবনে একাকিত্বটা কম, লোনলিনেসটা কম, দ্যাট ম্যাটার্স, আমি মানছি। কিন্তু যখন আপনি ট্রিটমেন্ট পার্ট হিসেবে বলবেন যে একটা মানসিক, একটা হলো মানসিক ডে টু ডে জীবনের মন খারাপ, আর একটা হলো ক্লিনিক্যাল ডিপ্রেশন, এই দুটোর মধ্যে কিন্তু ভীষণ ফারাক আছে। মানে আমরা অনেক সময় ডিপ্রেশন আজকাল এত এ হিসেবে ব্যবহার করি যে আমার, আমি খুব ডিপ্রেস লাগছে, আমি ডিপ্রেশনে আছি। ডিপ্রেশন একটা অসুখ, এবং আজকে ডায়াবেটিস বা অ্যাজমা বা ক্যান্সার এর কোনোটার সাথে ডিপ্রেশনের খুব একটা ফারাক নেই। আপনি যদি দেখেন ডিপ্রেশনের বায়োলজিক্যাল কি কি ইম্প্যাক্ট আছে, মানে ডিপ্রেশনেও ব্রেনের উপরে কি কি এফেক্ট হয়, ডিপ্রেশনের ভবি মানে ইন ফিউচার, মানে দীর্ঘদিন ডিপ্রেশনে থাকার ফলে মানুষের শারীরিক যা যা ক্ষতি হতে পারে, এই সমস্ত কিছু যদি দেখেন, ডিপ্রেশন ইজ এ ডিজিজ, তো এটা ডে টু ডে মন খারাপের মতো কিন্তু নয়। একদম তাই। মানে আমি আরেকটা বিষয় খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু আমি আপনাকে আজকে পেয়েছি আমাদের লাইভ সেশনে, আমাদের দর্শক বন্ধুদেরও এটা অনেক বড় প্রশ্ন রয়েছে। বাংলাদেশের যে ঘটনাটা আমি একদম পুরো আমাদের অনুষ্ঠান শুরুর প্রথমে বলেছিলাম, বাংলাদেশে আজ থেকে দু থেকে তিন সপ্তাহ আগে বেশ কিছু দুজন ছাত্র হয়তো সুইসাইড করেছেন, আত্মঘাতী হয়েছেন,
দীর্ঘদিন ধরে কলেজ বন্ধ রয়েছে বলে। তো অ্যাজ এ গার্জেন, একজন অভিভাবক হিসেবে কিভাবে সে জানতে হবে তার ছেলেটি বা তার মেয়েটি একটা ডিপ্রেশনে ভুগছে এবং সে তার পরবর্তীকালে গিয়ে সে এরকম একটা চরম পরিণতি বেছে নিতে পারে? তো কখন সেই জিনিসটা বোঝার অভিভাবকদের কি উপায় আছে এবং তার চিকিৎসা কি উপায় আছে, কি বলেন আপনি? একটা বিষয় হলো, দেখুন প্রথমত বলি, সুইসাইড জিনিসটা প্রচন্ড আনপ্রেডিক্টেবল একটা জিনিস। অনেক ক্ষেত্রে খুব অভিজ্ঞ সাইকিয়াট্রিস্ট পর্যন্ত মানে অ্যাসেস করে উঠতে পারেন না যে কোন সময় মানুষটি সুইসাইড করতে যাচ্ছে, কোন সময়টাতে, তো সেটা অ্যাসেস করা সম্ভব না। কিন্তু সুইসাইডের ভীষণ মানে অনেক রকমের ওয়ার্নিং সাইন্স আছে যেগুলো দেখে আমরা মানে আইডিয়া করতে পারি যে সুইসাইডের কি এ থাকতে পারে। আমাদের সোসাইটিতে একটা খুব এ পারসেপশন আছে, যারা সুইসাইড সত্যি সত্যি করে তারা সুইসাইডের কথা বলে না, খুব ভুল ধারণা। দেখা গেছে যে ম্যাক্সিমাম মানুষ যারা সুইসাইড প্ল্যান করছেন, কোথাও না কোথাও কাউকে না কাউকে, কোনো না কোনো ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডস বা কারোর কাছে সুইসাইডের ইচ্ছা প্রকাশ করেছেন। কারণ ইটস এ বিগ ডিসিশন এবং অনেক সময় মানুষ একটা এই ডিসিশনটা নেওয়ার আগে একটা ডাইলেমাতে থাকেন, যা একদিকে তার তার বিভিন্ন রকমের পরিস্থিতির জন্য তার মনে হচ্ছে আমি আত্মহত্যা করিনি, আবার আর একদিকে তার একটা এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে তার সে তো বাঁচতেও চায়, প্রত্যেকটা মানুষ বাঁচতে চায়, একটা টাইমে তার সে বাঁচার ইচ্ছাটাও কিন্তু থাকে এট দ্য সেম টাইম। তো মানুষ কিন্তু প্রচুর সময় ডিরেক্টলি সুইসাইডের উইশ বা ইনডাইরেক্টলি সুইসাইডের উইশ প্রকাশ করে থাকে, সেই ব্যাপারে আমাদেরকে একটু ভিজিলেন্ট হতে হবে। আমরা অনেক সময় এদেরকে অ্যাটেনশন সিকার ট্যাগ দিয়ে মনে করি, যেহেতু অ্যাটেনশন সিক করার জন্য এটা করছে, ও এরকম কিছু করবে না, দ্যাট ইজ রং। আপনাদের এই ব্যাপারে ভিজিলেন্ট হওয়া উচিত। এবং টিন এজ মানে আপনি যে বয়সটা সুইসাইডের কথা বলছেন, সেই বয়সটাতে আর একটা ইম্পালসিভ সুইসাইডের টেন্ডেন্সিস থাকে। তো বাচ্চার মধ্যে ডিপ্রেশনের এ আপনি কিভাবে দেখবেন বা বুঝবেন, সেটা একটা হচ্ছে বাচ্চার ওভারঅল অ্যাক্টিভিটি লেভেল, আগে যেরকম ছিল এখন সেরকম ভাবে হয়তো কথা বলছে না, চুপচাপ হয়ে যাচ্ছে, বা অনেক কন্ট্রারি খুব বেশি খিটখিটে হয়ে যাচ্ছে, খুব বেশি রাগ প্রকাশ করছে। আমরা সেটাকে অনেক সময় বাচ্চার অবাধ্যতা বলে ইগনোর করে যাই, কিন্তু খুব বেশি মানে বাচ্চাদের ক্ষেত্রে মানে যত অল্প বয়সের ক্ষেত্রে কিন্তু ডিপ্রেশনের একটা সাইন হচ্ছে অ্যাজিটেশন, ইরিটেবিলিটি, আরো ছোট বাচ্চাদের ক্ষেত্রে প্রচন্ড কান্নাকাটি করা, এবং আরো একটা ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলছি সুইসাইড প্লে করছে কিনা, মানে খেলার ছলে সুইসাইড অ্যাক্ট করছে কিনা বাচ্চা, এটা একটা দেখার বিষয়। আচ্ছা, টিনেজ বাচ্চাদের ক্ষেত্রে মানে টিনেজের ক্ষেত্রে এমনিতেই আমার মনে হয় ওই বয়সটাতে অনেক রকমের চেঞ্জেস হয়, তো বাবা মার সুপারভিশনটা একটা ভীষণ জরুরি ছিল সমস্ত ক্ষেত্রে। বাচ্চা একদম আলাদা, মানে এই সময়টাতে শুধু সুইসাইড তো নয়, এই সময়টাতে ধরুন সাবস্টেন্স অ্যাবিউজের একটা প্রবণতা, বা বাচ্চা সেলফ হার্ম করছে কিনা, অনেকের ওই হাত কাটার টেন্ডেন্সিস বা এরকম কিছু টেন্ডেন্সিস বাচ্চার মধ্যে আছে কিনা অলরেডি, সেগুলো থাকলে একটু ট্রিটমেন্ট সিক করা উচিত এমনিতেই। এবং আলটিমেটলি এই যে সুইসাইড গুলো, এই যে ধরুন হঠাৎ করে একটা ঘটনা ঘটেছে এবং তার বেসিসে একটা কেউ সুইসাইড করে ফেলেছে, মানে একদিনের একটা বাবা মা বকলো এবং সুইসাইড করে ফেললো, এই ক্ষেত্রে বাচ্চার ইম্পালসিভিটি, মানে বাচ্চা কি অলরেডি ইম্পালসিভ প্রচন্ড কাজকর্ম করে বসে, মানে সেটা কাউকে কিছু ছুড়ে মারা হোক বা মানে এমন কিছু করে ফেলা, ইম্পালসিভিটি মানে হচ্ছে এমন একটা কিছু আমি ঝোঁকের বসে করে ফেলা, পরবর্তীতে সেটা নিয়ে আফসোস করা, এই টেন্ডেন্সি কি প্রথম থেকে বাচ্চার মধ্যে অনেক বেশি আছে? এই ক্ষেত্রে কিন্তু এই এই মানে ইম্পালসিভ সুইসাইডের চান্সেসটা বেশি। আর ডিপ্রেশনটা হচ্ছে একটা লং টার্ম, অনেকদিন ধরে আপনি হয়তো লক্ষ্য করছেন যে বাচ্চা ঠিক মতো খাওয়া দাওয়া করছে না, ঠিক মতো ঘুমাচ্ছে না, বাচ্চার ব্যবহারিক ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে, বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করছে না, পড়াশোনা বা অন্যান্য অ্যাক্টিভিটি যেগুলো সে আগে পছন্দ করতো সেগুলো সে এখন করছে না, অনেক বেশি চুপচাপ হয়ে যাচ্ছে, এগুলো সব সাইন গুলোই কিন্তু ডিপ্রেশনের সাইন, এবং এগুলো কিছুটা পয়েন্ট করে যে কিছু ভবিষ্যতে মানে এরকম সুইসাইডাল টেন্ডেন্সিস আছে কিনা। এবং সব থেকে ইম্পর্টেন্ট হলো সুইসাইডের ইচ্ছা প্রকাশ করা, সেটা কিন্তু কোথাও না কোথাও যে মানুষটি সুইসাইড করতে যাচ্ছেন অনেক ক্ষেত্রেই কিন্তু তারা সে ইচ্ছা প্রকাশ করে। মানে আমরা অনেক সময় দেখা যায় যে আমরা ছোট হোক বা বড় হোক, যে এরকম মানে আত্মঘাতী হওয়ার ইচ্ছা প্রকাশ করে তাকে নিয়ে আমরা বিভিন্ন রকম হাসি ঠাট্টা বা মজা করে থাকি। আরো একটা হয় যে ধরুন অনেকবার সে আত্মহত্যার মানে ইচ্ছা প্রকাশ করেছে কিন্তু আত্মহত্যা করেনি, তার মানে এই নয় সে কখনো করবে না বা কখনো সাকসেসফুল হবে না, ঠিক আছে?
এইটা একটা বিষয়, আমরা তাদেরকে আমি সবসময় আমি মানে সিরিয়াসলি নিই না বা অ্যাটেনশন সিকার বলে বাদ দিয়ে দিই। মেবি অনেক সময় সে সুইসাইডের কথা বলছে টু সিক হেল্প, সে সুইসাইডের কথা বলছে জাস্ট টু সিক হেল্প, হয়তো অ্যাটেনশনই চাইছে। অ্যাটেনশন টু হোয়াট? অ্যাটেনশন টু দ্য পেইন হি অর শি ইজ গোয়িং থ্রু। আমার অ্যাটেনশনটা হয়তো সেটার জন্য সে চাইছে, এবং আমরা উল্টে সেটাকে আরো সিরিয়াসলি না নিয়ে বা আমরা সেটাকে হাসি মজার জায়গায় নিয়ে গিয়ে তাকে আরো আরো একটু একলা করে দিচ্ছি। বাট সেই সময়টাতে যদি আমি শুনি যে কেন সে এরকম চিন্তা ভাবনা করছে বা কেন ভাবছে, এবং শোনার পর যদি আমার মনে হয় যে সে একটু অবসাদের মধ্যে আছে বা তাকে যদি আমরা হেল্প করি একটু মানে স্পেশালিস্টের কাছে পৌঁছে দিতে, তাহলে হয়তো আমরা অনেক সুইসাইড প্রিভেন্ট করতে পারি। অথবা তার পাশে থেকে যদি আমরা যদি সময় সময় যদি ভাগ করে নিতে, তার সমস্যাগুলো যদি একে অপরের সঙ্গে শেয়ার করে নিতে পারি, আমার মনে হয় সেখানেও একটা সমাধানের রাস্তা হয়তো আসতে পারে। তো যেহেতু ম্যাডাম আমরা ছোট বাচ্চাদের নিয়ে কথা বলছি, ছোটদের নিয়ে আমরা কথা বলছি, আরেকটি প্রশ্ন আছে আমাদের দর্শক বন্ধু করেছেন যে ওনারা হাজবেন্ড এবং ওয়াইফ মানে দুজনেই হলো হচ্ছে বাইরে চাকরি করেন, যেহেতু দুজনেই বাইরে চাকরি করেন, তাদের 3.5 বছরের একটি বাচ্চা রয়েছে সেটিকে, এবং বাড়িতে আর কেউ নেই, বাড়িতে রয়েছে একটি তাদের লোক রয়েছে তার বাচ্চাটিকে দেখাশোনা করার জন্য। সুতরাং এই যে বাবা মায়ের সঙ্গে যে প্রথম থেকেই এই বয়স থেকেই বাবা মায়ের সঙ্গ ছাড়া হয়ে যাওয়া, হয়তো তার একটা পার্টিকুলার সময় হয়তো রাত্রিবেলা একটু সময়টুকু হয়তো তার বাবা মাকে সঙ্গে পাচ্ছেন, বাদ বাকি সময়টুকু পাচ্ছেন না, এই এখন থেকেই একটা একাকিত্ব বোধ হয়তো তার সেই বাচ্চাটা মনে আসতে পারে। তো সেইটার জন্য কি কি উপায় রয়েছে বা কি সমাধানের পথ বলবেন আপনি? দেখুন, এই জিনিসটা তো এখন আজকালকার দিনে ভীষণই কমন যে বাবা মা দুজনেই চাকরি করছে এবং বাচ্চা আলাদা থাকছে। এই ক্ষেত্রে যেটা মেইন কয়েকটা জিনিস, সেটা হচ্ছে বাচ্চাকে আপনি কতটা টাইম দিচ্ছেন আর কতটা কোয়ালিটি টাইম দিচ্ছেন, তার মধ্যে একটা ফারাক আছে। হয়তো সারাদিন আপনি বাচ্চার সঙ্গে থাকছেন না, কিন্তু আপনি যে টাইমটাতে বাড়ি পৌঁছাচ্ছেন সেই টাইমটা অন্তত বাচ্চাকে দিন। আমরা অনেক সময় সেটাও করি না, আমরা কি করি আজকাল আমাদের গ্যাজেটস আছে, বাচ্চাকে গ্যাজেটস দিয়ে দিই তুমি এটা নিয়ে থাকো, সেটা না করে আমরা যদি যে টাইমটুকু বাড়িতে থাকছি যে টাইমটুকু আমরা পারছি সেই টাইমটুকু যদি আমরা বাচ্চাকে দিই, আমরা কিন্তু চাইলে দিতে পারি। এবং বাচ্চার লাইফে ইনভলভ হওয়া, বাচ্চার অ্যাক্টিভিটি মানে বাচ্চা কি হচ্ছে, মানে বাচ্চার কোন ক্লাসে পড়ছে, কে কে বন্ধু আছে, তাদেরকে আমি চিনলাম, তাদেরকে আমি জানলাম, তাদেরকে নিয়ে প্রশ্ন করলাম, বাচ্চা সারাদিন কি করলো সেগুলো নিয়ে আমরা কথা বললাম। এবং বাচ্চাকেও চাইলে বোঝানো যেতে পারে যে তোমার বাবা মা বাইরে যাচ্ছেন, সেটা তারা কাজ করেন বলে যাচ্ছেন, এরকম নয় তোমাকে আমরা একা ফেলে দিয়ে চলে যাই বা তোমার তোমার কোম্পানিটা আমি পছন্দ করি না, আমি মিস করি তোমার কোম্পানি। সেটা বাচ্চাকে বোঝানো যেতে পারে যে আমি বসে থাকি সারাদিন, তোমার সঙ্গে বাড়িতে এসে কখন আমি মিট করব, কখন আমরা একসাথে খেলবো, এটার জন্য আমি সারাদিন বসে থাকি। বাচ্চার সাথে যদি এগুলো নিয়ে কথা বলেন, বাচ্চা কিন্তু প্রথম থেকেই আন্ডারস্ট্যান্ডিং হবে, এরকম নয় যে হবে না, আপনি চাইলে সেটা করতেই পারেন। আপনি বাইরে যাচ্ছেন এবং সময় পাচ্ছেন না, যতটা সময় পাচ্ছেন আপনি ততটা সময় কিন্তু বাচ্চাকে দিতেই পারেন, এবং তখন সেটুকু টাইম আপনি বাচ্চাকে এটাও বোঝাতে পারেন যে আমি যেটুকু সময় বাইরে যাচ্ছি কাজের জন্য যাচ্ছি, ওটা ইম্পর্টেন্ট কাজ বলে যাচ্ছি, বড় হলে তোমাকেও যেতে হবে, হয়তো তুমিও হয়তো যাবে, তখন তোমাকে হয়তো কিছু সময় একা থাকতে হচ্ছে, বাট আমরা সেই টাইমটুকু পুষিয়ে দেওয়ার, আমরা অনেক সময় পুষিয়ে দেওয়ার চেষ্টা করি ব্রাইব করে বাচ্চাকে, যে বাচ্চাকে এটা এনে দিলাম, এটা কিনে দিলাম, সময় দিতে পারছি না তো এটা দিয়ে দিলাম, তুমি এর সাথে খেলো, নট লাইক দ্যাট। সেই জিনিসটা কিন্তু বাবা মার অভাবটা পূরণ করে না, আমরা বাচ্চাকে কম্পেনসেট করতে পারি টাইম দিয়ে। তো সেটা আমার মনে হয় যে এটা একটা প্রকাশ করেছেন যে কোন রকম ভাবে যদি বাচ্চাটি যদি একাকিত্ব বোধ করে সেটা ভবিষ্যতে গিয়ে কতটা প্রভাব তার পড়তে পারে, ভবিষ্যতে কতটা প্রভাব পড়তে পারে। না, একাকিত্ব বোধ করে কিনা সেটা আপনারা প্রথমে বাচ্চার থেকে জিজ্ঞেস করুন, বাচ্চার থেকে জানুন যে মানে এই যে আমরা এই টাইমটা থাকি না, তুমি কি করছো, বা বাচ্চাকে এরকম সময় আপনারা যখন আপনারা অফিসেও যাচ্ছেন বাচ্চাকে ঘন ঘন ফোন করতে পারেন, বাচ্চার খোঁজ খবর রাখতে পারেন, ঠিক আছে, মানে এই একাকিত্ব বোধ, একাকিত্ব বোধ নিয়ে অনেক বাচ্চাই বড় হয় কিন্তু তারা যাতে কখনো ডিপ্রাইভড ফিল না করে যে আমার বাবা মা আমাকে যেন প্রচন্ড ভালোবাসে না, অতটা কেয়ার করে না, শুধুমাত্র বাচ্চা আলাদা থাকছে বা একা থাকছে বলেই যে এই ফিলিংটা বাচ্চার মধ্যে তৈরি হবে এরকম কিন্তু নয়, বাচ্চা যেন কখনো আনওয়ান্টেড বা আনকেয়ারিং ফিল না করে যে আমাকে কেউ আমার জন্য কেয়ার করে না, সেই কেয়ারটা তো আপনারা ফিল করাতেই পারেন। আমাদের আরেকটি প্রশ্ন চলে এসেছে, সুমন পাল আমাদের আরেক দর্শক বন্ধু ফোন প্রশ্ন করেছেন, আমার ছেলের বয়স 3.5 বছর, শুরু থেকেই ও ঘরবন্দি এবং প্রচন্ড দুরন্ত হয়ে উঠেছে,
মানসিক ভাবে ওকে কি করে আমি কন্ট্রোল করতে পারি। তো মানসিক ভাবে কোনোভাবে কন্ট্রোল যদি করার কিছু উপায় থাকে একটু বলুন। দেখুন, 3.5 বছরের বাচ্চা দুরন্ত হওয়াটাও খুব একটা অস্বাভাবিক নয়, ঠিক আছে? একটা একটা লেভেল অফ দুরন্তপনা করা, বাচ্চা অ্যাক্টিভ থাকছে, সেটা ভালো। খালি শুধু বাচ্চার সেফটির ব্যাপারটা একটু নজর রাখতে হবে 3.5 বছরে, এবং বাচ্চার নর্মাল ডেভেলপমেন্ট হচ্ছে কিনা, বাকি জিনিসপত্র, ধরুন কথা বলা, হাঁটা চলা বা এই ইত্যাদি, বা অন্যান্য জিনিসপত্র গুলো ঠিকঠাক হচ্ছে কিনা, সেইটুকু মনে হয় এনাফ। এবার যদি আপনার মনে হয় কি প্রয়োজনের অতিরিক্ত দুরন্ত হচ্ছে, বাচ্চা কখনো স্থিরই থাকছে না, এরকম যদি আপনার ডাউট হয়, তাহলে আমাদেরকে ADHD এর কথা ভাবতে হয়। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলে একটা ডিসঅর্ডার হয়, যে ডিসঅর্ডারে বাচ্চার অ্যাটেনশনের প্রবলেম থাকে, সেই সঙ্গে হাইপার অ্যাক্টিভিটি বা ইম্পালসিভিটির প্রবলেম থাকে। তো সেই সেই লেভেলের যদি মনে হয় যে বাচ্চা দুরন্ত হয়ে যাচ্ছে, বাচ্চা কখনো এক জায়গায় বসেই থাকছে না, বাচ্চাকে এক জায়গায় রাখাই মানে কখনোই রাখা যাচ্ছে না, সে কন্টিনিউয়াস কোনো না কোনো কিছু করছে, বা বাচ্চা প্রচন্ড ইম্পালসিভ হয়ে যাচ্ছে, বা কোনো মানে অ্যাটেনশনের ব্যাপারটা তার একটু পরে আসে, যখন বাচ্চা একটু ক্লাসরুমে যাচ্ছে, যে অন্যান্য বাচ্চা ক্লাসরুমে বসে আছে, ওই বাচ্চা ক্লাসরুমেও বসছে না, যেখানে অন্যান্য বাচ্চারা বসে থাকছে সেখানেও বসছে না, বা যেখানে লাইনে দাঁড়িয়ে থাকার কথা বা ওয়েট করার কথা সেখানে বাচ্চা ওয়েট করছে না, আগে চলে যাচ্ছে, লাইন ভেঙে দিয়ে চলে যাচ্ছে। এই সমস্ত সিমটমস গুলো যদি পরবর্তীকালে ডেভেলপ করে, তখন ADHD এর কথা ভাবতে হবে। আদার দেন দ্যাট, যদি শুধুমাত্র দুরন্ত হয়, বাচ্চাকে একটু বুঝিয়ে, বাচ্চাকে কোনো একটা অ্যাক্টিভিটিতে ইনভলভ করে, একটু ডিস্ট্রাক্ট করে, এরকম ভাবে এ করা যেতে পারে। তো আর এখন এখনো পর্যন্ত মানে এই 3.5 বছরে বাচ্চা দৌড়াদৌড়ি লাফালাফি করবে, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয় বলে আপনি মনে করছেন? হ্যাঁ, মানে দৌড়াদৌড়ি লাফালাফি টুকু, যদি না এরকম হয় যে মনে হচ্ছে বাচ্চার গায়ে মোটর লাগানো আছে, সে কন্টিনিউয়াস ছুটে বেড়াচ্ছে সারাটা দিন ধরে, তখন আমাদের ভবিষ্যতে একটু ADHD এর কথা ভাবতে হবে। আদার দেন দ্যাট, মানে একটু দুরন্তপনা তো বাচ্চারা করবেই, সেটা 3.5 বছরের বাচ্চা যদি একদম দুরন্তপনা না করে, তখন চিন্তার বিষয় যে কেন আমার বাচ্চা একদমই অ্যাক্টিভ নয়। অসংখ্য ধন্যবাদ। আমাদের আমরা পরের প্রশ্ন নিয়ে নেবো। ঋত্বিক ঘোষ আমাদের দর্শক বন্ধু ফোন প্রশ্ন করেছেন আপনাকে, ওনার 12-14 ঘন্টা হলো হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল জব আর কি উনি করেন আর কি, সেটা উনি লাইফটাকে কিভাবে ব্যালেন্স করবেন সেটা নিয়ে একটা পরামর্শ চেয়েছেন। 12-14 ঘন্টা হ্যাঁ জব কন্টিনিউ করে বসে, এটা মানে প্রত্যেক দিন এভরিডে, সেটা সেটা কিছু মেনশন করেনি, তাই 12-14 ঘন্টা মানে অলমোস্ট, মানে সেটা 12-14 ঘন্টা যদি প্রত্যেক দিন কাজ করে, তাহলে তো এমনিতেই নিজের অন্তত ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য কিছুটা সময় রাখা উচিত। মানে সেই কাজটা যদি কম্পিউটারের সামনে বসে রেগুলার কাজ হয়, যেটা আজকালকার দিনে মানে কি বলবো, সেডেন্টারি লাইফস্টাইল, যারা কর্পোরেট জব করছেন 12-14 ঘন্টা কাজ করছেন, তাদের প্রচন্ড মানে এক তো ওয়ার্ক স্ট্রেস, মানসিক সমস্যা তো বাদ দিন, সেই সঙ্গে সঙ্গে ফিজিক্যাল যে কোলেস্ট্রল, ডায়াবেটিস, এগুলো অত্যন্ত হাই হচ্ছে বিকজ অফ সেডেন্টারি লাইফস্টাইল তাদের ওই, এবং যদি ল্যাপটপের সামনে বসে 12-14 ঘন্টা কাজ করেন, সেখানে একটা স্ক্রিন টাইমের একটা সমস্যা, চোখের বিভিন্ন রকমের সমস্যা, এই এইগুলো তো একটা ইম্পর্টেন্ট এতে চলে আসে। এবং বাকি যে টাইমটা পাচ্ছেন আপনি, সেই টাইমটুকুর মধ্যে দিয়ে অন্তত ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আর কিছু না পারলেও ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা একটা এক্সারসাইজের জন্য অন্তত সময় রাখুন, বা যে টাইম যে জিনিসপত্র গুলো আপনি করতে ভালোবাসেন সেগুলোর জন্য যদি অন্তত 1 ঘন্টাও বা উইকে একদিনও সময় বার করতে পারেন, সেগুলো করার চেষ্টা করুন। মানে চাকরির সমস্যা নিজের দৈনন্দিন কিছু শারীরিক অভ্যাস, শারীরিক কসরতের কিছু অভ্যাসও করতে হবে আর কি। আমরা আবারও বলে রাখি, আমাদের ডক্টর অরুণিমা ঘোষ মানসিক রোগ বিশেষজ্ঞ থাকছেন আমাদের শিলিগুড়ির বাবুপাড়া স্টোরে এরিয়ান এন্ড ক্লাবে, চাইলে আমাদের কলেজ যাব মোবাইল নাম্বারে আপনি ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করে যখন আসবেন আপনি যোগাযোগ করতে পারেন। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম আমাদের সঙ্গে আজকে থাকার জন্য, পরবর্তীকালে আমরা আবার চেষ্টা করব আপনাদের আপনাকে আমাদের মধ্যে পাওয়ার। আজকের এই পুরো সময়টা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আমরা দর্শকদেরকে আশা করি তাদের প্রশ্নের সঠিক উত্তর দিয়ে তাদের একটা সমাধানের উপায় দেখাতে পেরেছি, এবং ভবিষ্যতেও আমরা চেষ্টা করব তাদের বিভিন্ন যে সমস্যা রয়েছে সেগুলো নিয়ে বিভিন্ন রকমভাবে আলোচনা করে তাদের সমাধানের উপায় নিয়ে আলোচনা করা। অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই ফেসবুক ডক্টর স্টক লাইভ সেশন এখানেই আমরা শেষ করছি, আমরা চোখ রাখবো আমাদের পরবর্তী সেশনের জন্য। ধন্যবাদ।